যে খবরের দিকে আমাদের নজর রয়েছে অর্থাৎ জগৎ দলের তৃণমূল কর্মী যাদব খুনের ঘটনা ইতিমধ্যে অর্জুন সিং এর ভাইপো এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন শুভজিৎ শুভজিৎ সিং শুভজিৎ প্রসঙ্গে আর কি কি জানা যাচ্ছে অর্জুন সিং এর অনুগামীরা কি বলছেন আজকে সকালবেলা সাংসদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে সংসদ অর্জুন সিং এর অনুগামীরা তারা সকাল থেকে বিক্ষোভ দেখান হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং বিকি যাদব খুনের ঘটনায় যিনি মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছেন পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদ সেই পঙ্কজ সিং এর সঙ্গে জগদ্দল কেন্দ্র বিধায়ক সোমনাথ শ্যামের বেশ কিছু তারা ছবি পোস্টার আকারে তারা প্রিন্ট আউট করি তারা সংবাদ মাধ্যমের সামনে দেখাচ্ছে এবং বলছে পাপ্পু সিং কে গ্রেফতার করা হয়েছে বিকি যাদব খুনের ঘটনায় কিন্তু যে খুনের মূল অভিযুক্ত তার সঙ্গেই ছবি রয়েছে তাহলে কেন গ্রেফতার করা হচ্ছে না এই প্রসঙ্গেই তারা আজকে সকাল থেকেই সাংসদের যে কার্যালয় রয়েছে কার্যালয়ের সামনে তারা তাদের প্ল্যাকার বিক্ষোভ দেখান এবং বিধায়ককে গ্রেফতারের দাবি তোলেন এই প্রসঙ্গে অর্জুন সিং এর কি প্রতিক্রিয়া শুভজিৎ দেখো অর্জুন সিং এর এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তিনি সংসদীয় কাজে তিনি দিল্লি রয়েছেন দিল্লি থেকে আজকে তিনি কিছুক্ষণের মধ্যে ব্যারাকপুর পোর্টে তিনি আসবেন আমরা কথা বলবো তার সঙ্গে কিন্তু যতটা সূত্রের খবর তিনি বলেছেন যে পুলিশ বেআইনি ভাবে গ্রেপ্তার করেছে পাপ্পু কে কারণ একটি মামলার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করতে দেখে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার করে নেওয়া এটা পুলিশের কাছে ঠিক হয়নি একেবারেই ধন্যবাদ তোমাকে শুভজিৎ জগৎ দলে তৃণমূল কর্মী বিকে যাদব খুনের ঘটনা এবং সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে এই ঘটনার প্রতিবাদে সাংসদের কার্যালয়ের সামনে বিক্ষোভ